আমার পুরো কেকের যা যা ইনগ্রেডিয়েন্ট আমার দরকার মোটামুটি রেডি করেছি। আমন্ড ডানা আমার প্যাকেট খুলতেই ইচ্ছা করছে না। সুগার ওই যে কেকে যে একটা ডার্ক যে কালারটা আসে ব্রাউন ব্রাউন, ওটা জেনারেলি ক্রিসমাস কেকে ওইখানে করে দিই। আচ্ছা আরে একটুখানি দেখি ওই এটা। বাবা কি ঠান্ডা। গুড মর্নিং, সবে ঘুম থেকে উঠেছি মানে এখনো ঘুম যায়নি চোখ থেকে, এসছি বেসিক্যালি বেরোতে হবে। আজকে বেরোনোর প্ল্যান ছিল না কি, ওই জন্য কালকে গাছে জল দিইনি। আজকে যদি গাছে জল না দিই খুব খারাপ হয়ে যাবে। তার সাথে এই কটা টমেটো হারভেস্টিংয়ের জন্য একদম রেডি। কালকেই মা বলে গিয়েছিল, আমি ভেবেছিলাম জল দিয়ে নিয়ে যাব, তো আমার এখনও গলা থেকে এখন ঘুম ঘুমের আবেশ যায়নি। আমি একটু গাছে জল দিয়ে আর একটু পরে উঠি। এখন কটা 8টার মতন বাজে, আরও আধা ঘন্টা মোটামুটি, আর একটু লেটই উঠি। আজকে যেতে হবে সাইটে, আর কিছু খাবার করে নিয়ে যেতে হবে বাড়ির জন্যে। এখন আজকে রান্নাবান্না সেরকম আমার দ্বারা কিছু হবে না, মাই করবে, কিন্তু যেটুকু করতে হবে করবো, নিজে যাবো। যতক্ষণ জলটা ভর্তি হচ্ছে আমি আমার যে কটা টমেটো আমার তোলার মতন হয়েছে আমি তুলে নিই ওই ফাঁকে। আরে বিকাশের থেকে টমেটো নিয়ে এলাম, আচ্ছা আমি আসলে একটু নুডল করে নিয়ে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। এই নুডলটা শুধু আমি একটুখানি নিয়ে যাব, আমার সাইটে নিয়ে যেতে হবে, ওদের খাবার কিছু লাগবে আমাকে বলে দিয়েছিল দুপুরে অ্যাজ এ লাঞ্চ। আর এখান থেকে অমিত আর বুবু কিছুটা খাবে, কারণ হচ্ছে ওরা ব্রেকফাস্ট করবে, ওরাও খেতে প্রচণ্ড ভালোবাসে। আচ্ছা কালকে যেটা করেছি আমি একটুখানি দেখাই। কালকে আমি কিছু কেক বানিয়েছিলাম, আসলে বুবু ঘুম থেকে উঠে খাবার কিছু থাকে না, খুব কেক কেক করছিল, দ্যাটস ওয়াই কেক বানিয়েছিলাম। আর যখন আমি কোথাও বেরোই তখন আমি চাই খাই, তখন আমি আর গরম জলটা খাই না, ওই জন্য এখন একটুখানি চা আর একটা যে কোনো একটা কেক আমি খাবো এখান থেকে। এটা আবার ফুটো হয়ে গেছে। সব মশলা দিয়ে দিয়েছি, আর যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা যে আমার গাছের একটুখানি টমেটো দিই, একটা টমেটো কেটে নিয়েছি। মা করছে বাঁধাকপি এই যেখানে, নুডলসে ধনে পাতা আর টমেটো একটুখানি যদি পড়ে না লাস্টে তাহলে একটু নর্থ বেঙ্গল ফিলিং আসে। আর আমার খুব মনে পড়ে যায় নর্থ বেঙ্গল ঘুরতে গেলে রোড সাইডে সেই নুডলসগুলো যেমন খাবেন দেখবেন এরকম একটুখানি ধনে পাতার কুচি ভাসে, একটু সুপি হয়, সাথে একটু টমেটোর কুচি থাকে, দারুণ লাগে, ফ্যান্টাস্টিক লাগে ওই ঠান্ডায় বসে এরকম নুডলস খেতে। তারপর আজকে তো ঠান্ডা আছেই, একটু কম আছে কয়েকদিনের তুলনায় কিন্তু আছে। চলো রেডি হয়ে বেরোবো। অমিত আমাকে কিছুটা রাস্তা এগিয়ে দিল, তাতে আমার একটু তো সুবিধা হলোই, প্লাস খাবারগুলো
লাস্টে মানে আনতে আমি ভুলেই যাচ্ছিলাম অলমোস্ট, কিন্তু মনে করে এনেছি। আমি অটোতে ফার্স্ট, এখন আপাতত একা বসে আছি, পুরো অটোটা ভর্তি হলে ছাড়বে। অমিত দিয়ে গেল বলে আমাকে দুটো অটো কম বদলাতে হলো, নাহলে আরো দুটো অটো এক্সট্রা উঠতে হতো। এটাই হচ্ছে 3 নম্বর বা লাস্ট অটো, যেটা উঠলে আমি ডেস্টিনেশনে পৌঁছবো। আর ওখান থেকেও বেশ কিছুটা হাঁটা পথ, মানে ওই দুখানা না রেল ক্রসিং টোটাল ক্রস করতে, 1 নম্বর ক্রসিং ক্রস করে আমি এই অটোতে বসে আছি। আর 2 দিন পরে ক্রিসমাস, ক্রিসমাসের বাজার জমজমাট, আর বুবুর জন্য কিছু শপিং করার ইচ্ছা আছে। ওকে, সাইটে ঢুকে গেছি। তো এই সাইটটা ফুল আমি এখন দেখাবো না, বেসিক্যালি আজকে কিছু মানে যেটা হয় সাইট হ্যান্ড ওভারের আগে কিছু টুকটাক কাজ বাকি থাকে, সেই কাজগুলো ফিনিশিং জব বলা হয়। সেই ফিনিশিং জবটাকে কমপ্লিট করা হবে, সাইটটাকে ক্লিন করা হবে, যেখানে যেখানে আমাদের কিছু কিছু কাজ বাকি আছে ওগুলোকে কমপ্লিট করা হবে। দাদা ইজ অন দ্য ওয়ে। আর এই সাইটটার কমপ্লিট ট্যুর ব্লগ একটা আসবে, ওটায় পুরো ফিনিশিং হোক, পুরো সাজানো গোছানো হয়ে যাক, তারপরে এই ট্যুরটা আনবো। আপাতত যে কাজটা এখন আমাদের করতে হবে সেটুকু করছি, করে আপাতত ক্যামেরা অফ করছি। আমি জানি না কিছু দেখাতে পারবো কি না, এখনও ডিসাইডেড নয়, অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না। তো আপাতত ক্যামেরা অফ করছি, যে কাজগুলো পেন্ডিং আছে সেই জবগুলোকে সারছি, আর তারপরে আবার ক্যামেরা অন করছি। জোরদার কাজ চলছে। ওইখানে করে দিস, এখানে করে দিস। আচ্ছা, আরে একটুখানি দেখি ওই এটা, ঠিক আছে তো বলে দিতে হবে। বাবা কত দেরি করে সুব্রত দা, আমার তো কাজ নেই, আমার তো দেরি করে কাজ। আচ্ছা, বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে আজকে, 3 তলা থেকে নামছি। দেখি, বেসিক্যালি কথা ছিল যে বুবুকে গিয়ে লাঞ্চটা আমি করাবো, কিন্তু প্রায় 2 বাজে, মনে হচ্ছে না আমি করাতে পারবো, মা করিয়ে দেবে হয়তো। কিন্তু আমি আসার সময় দেখেছিলাম কিছু ক্রিসমাসের ডেকোরেশন আমার আছে অলরেডি স্টক, পুরোনো বছরগুলো। এই ওপরে আই বাটনে লিঙ্ক দেখতে পারবেন যে পুরোনো বছরগুলো যে কীভাবে আমি সাজিয়েছি। কিন্তু দেখি আরও কিছু জিনিস টুকটাক কিনতে হবে, পাই কিনা দেখি। এখন ফেরার সময় স্টেশনের কাছে আমি দেখে আসার সময় দেখেছি, ফেরার সময় কিনবো প্ল্যান ছিল। ওকে, স্টেশন যেতে আমার এখনও পর্যন্ত এখান থেকে মানে এটা কী জানো, বেলঘরিয়া স্টেশন যেতে মোটামুটি টাইম লাগবে, অ্যারাউন্ড হেঁটে গেলে 5 মিনিট। কিন্তু ওখান থেকে অটো স্ট্যান্ডে যেতে অনেকটা টাইম লাগবে, কারণ প্ল্যাটফর্মটা পুরো ক্রস করতে হয়। দাদা ওই স্টারগুলো আছে, ওই যে পেপারের বড় স্টারগুলো, ওই যে এর থেকে ছোট পেপারের হয় এগুলো? হ্যাঁ, এগুলো কিরকম প্রাইস আছে? কত? 20 টাকা। এটা কত বড় হয়? এগুলো না, এর থেকে কাগজে এর থেকে বড় হবে না? আমি শুধু 3খানা স্টারই নিলাম, বাদ বাকি তো আমার কাছে স্টক আছে, গিয়ে বুঝতে হবে এইটুকুই। যা আর পুরো বাজার মানে জমে গেছে এখানে, দেখে খুব মজা লাগছে, বুবুর জন্য আমারও ইচ্ছে পূরণ হয়। আর যারা দরদাম করছে দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িতে কোনো ছোট সদস্য আছে, আর বুবুর গিফট আছে এর ভেতর। কালকে আমি রান্না করবো, তুমি তো ক্রিসমাস ট্রিও সাজাবে, এগুলো করো। হ্যাঁ, কালকে আমাদের ক্রিসমাস ট্রি সাজাতে হবে, কিছু জিনিস আমি নিয়ে এসেছি, আর আগের বছরের জিনিসগুলো উদ্ধার করতে হবে। আমি ভাবছিলাম ও মা অবজার্ভ করছে এরকম করে উঠে উঠে দিয়ে, যা তুই তোর গুড় পরোটা খেয়ে নে, যা এখানে মটরশুঁটি মা যখন বেশি করে রাখবে তখন। হ্যাঁ, আমি অনেক 1 কেজি রাখবো, তুই 1 কেজি ছাড়িয়ে দিস। বুবু মটরশুঁটি ছাড়াতে খুব ভালোবাসে। আচ্ছা, আমি এখানে না অনেক কাজ নিয়ে বসেছি, আমি আর মা দুজনেই কাজ নিয়ে বসেছি এবং আলোচনা চলছে। আজকেও কিন্তু পুরোপুরি রান্নার দায়িত্ব মার ওপর ছিল, আজকে আমার পুরো বাইরের কাজ করতে গিয়ে মানে ফিরেছি। কটা হবে মা অ্যারাউন্ড? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যারাউন্ড ফিরেছি হচ্ছে 17:45 নাগাদ, ফিরেই মানে জাস্ট
এত খিদে পেয়েছিলো, এত খিদে পেয়েছিলো, জাস্ট খেতে বসে গেছে প্রচণ্ড, এখনও স্টিল এখনও টায়ার্ড, কারণ আমি আর রেস্ট নিতে পারিনি অ্যাজ সাচ, ওইভাবে কিছু না কিছু কাজ মাঝখানে আসছে। আচ্ছা, রাতে রান্না বলে যে আমি করবো, মা অবশ্য আটা ফাটা মেখে রেখেছে, কিন্তু আলুর দম করবো, ওইসব আজকে ব্লগে থাকছে না। কিন্তু যেটা মেন কাজ, যেটা আর সময় নেই, আজকে 23 তারিখ না মা, 23 তারিখ, আজকে 23 তারিখ, যেটুকু কাজ আমার এগিয়ে না রাখলেই নয়, আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি কিন্তু আমার রেডি করা হচ্ছে না, সেটা হচ্ছে এই যে কেক বানানোর জন্য এখানে ক্রিসমাস কেক, অবশ্যই আমার এখানে আছে হচ্ছে, এটা কি বলে, টুটি ফ্রুটি, টুটি সব ভুলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে চাল কুমড়ো মোরব্বা, যেটাকে কেটে রেডি করছি। এই যে এই যেগুলো নর্মাল হচ্ছে চেরির নাম করে বিক্রি হয়, লাল করমচা, মিষ্টি করমচা, ওই চেরি ধরলাম, এইগুলো সব কেটে আমি, কাজু আছে, কিশমিশ আছে, আর আমানসো আছে, ওটা বার করতে ভুলে গেছি। আর হ্যাঁ, এটা কী আছে একটুখানি দেখাই, এই তুই ওটা খা, তোর ওটা খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে মামা। আচ্ছা দেখো দেখো, এটা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্রাউন সুগার। হ্যাঁ, কেকে না যখন আমি এই ব্রাউন সুগার, ওই যে কেকে যে একটা ডার্ক যে কালারটা আসে ব্রাউন ব্রাউন, ওটা জেনারেলি ক্রিসমাস কেকে স্পেশালি, এমনি কেকেরও ব্রাউন সুগার দেওয়া যেতে পারে এবং খুব ভালো টেস্ট আসে, কালার আসে। তো এটা ওই কালচে কালচে যে ব্ল্যাকিশ কালারটা আসে, যেটা প্লাম কেকের অনেকটা, ওটা তো আসে। এছাড়া তো সবাই রাম দেয়, রাম দিয়ে অনেক দিন আগে ওটাকে সিজন করতে হয়, মানে এই জিনিসগুলোকে, ড্রাই ফ্রুটসগুলোকে, অত কমপ্লিকেশনে আজকাল তো কেউই যায় না, সবাই টোটকা ইউজ করে। কিন্তু এইটা কিন্তু ব্রাউন সুগারটা কেউই মেনশন করে না, ব্রাউন সুগারটা ইউজ হয় কিন্তু, কিন্তু নর্মালি আপনারা সব জায়গায় দেখবেন যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় গুগলে দেখবেন ক্যারামেলাইজ সুগার, মানে ক্যারামেল তৈরি করে ওটাকে অনেক কিছু কমপ্লিকেটেড ওয়েতে ইউজ করা হয়। অত কিছু করতে হবে না, বাড়ির সামনে গ্রসারি শপে যাবেন, ব্রাউন সুগার কিনে নেবেন আর আরামসে ইউজ করুন। আর আমি হচ্ছে ড্রাই ফ্রুটগুলোকে একটু অরেঞ্জ জুসে ভাবছি, আমি কোনো বছর করিনি, এটা ফার্স্ট টাইম করব, আমার কাছে তো আর রাম নেই, তো অরেঞ্জ জুসে যেটা হোল নাইট ভিজিয়ে রাখবো, যার জন্যই আমি বসলাম, আমার নালে এখন করতে ইচ্ছা করছিল না একদমই এই কাজটা। এটা আমি পুরোটা রেডি করে নিই, আর ব্লগটাও শেষ হবে কিন্তু ভেজানোটা আমি দেখাবো। আজকে ব্লগটা আপাতত এখানে শেষ করছি, মানে আমার আর ইচ্ছা করছে না, টায়ার্ড লাগছে, এইটুকু করে একটু রেস্ট নিয়ে আবার রাতে ডিনারের প্রিপারেশনে যাব। তো সবাইকে টাটা বাই বাই, এই ব্লগটাই আগে আসবে। আর আমাদের লাস্ট উইকে একটা ট্যুর হয়েছিল, যেটার ব্লগটা এডিট করতে পারিনি এখনও, বসতে পারিনি, ওটা একটু টাইম লাগবে, ওটা কয়েকদিন পরে আনবো। তো আপাতত ক্রিসমাসের ব্লগটা নিয়ে আসি, ওটাও আরামসে নিয়ে আসবো। আচ্ছা, আমি রেডি করে নিই, ঠিক আছে, সব কিছু রেডি করে নিই, আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমি করছি, আর আমি ফার্স্ট টাইম করছি, আগেই বলে দিলাম, তো ভুল ত্রুটি কিন্তু একটু হতে পারে। মা আমার আলুর দমের আলু ছাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমার এগুলো বলেছিলাম দেখিয়ে ব্লগটাকে শেষ করব। আমার পুরো কেকের যা যা ইনগ্রেডিয়েন্ট আমার দরকার মোটামুটি রেডি করেছে, আমার ডানে আমার প্যাকেট খুলতেই ইচ্ছা করছে না, মানে ওটার জন্য আবার আলমারি খুলতে হবে, যেটা আমাদের গ্রসারির আলমারি আছে, প্যাকেট বার করতে হবে, কাটতে হবে, আমার ইচ্ছা করছে না। যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি যা আছে, অনেক হয়ে গেছে বলো মা। আচ্ছা, আমি এখানে দুটো কমলা লেবুর রস নিয়েছি, একদম ফ্রেশ অরেঞ্জ জুস, আর এর মধ্যে সবগুলো আমি ভিজিয়ে দেবো ওভারনাইট, আমি এটাকে ভিজিয়ে নিয়ে বাইরেও রাখবো না, আমি এটা ফ্রিজারে ঢুকিয়ে দেবো, আমি করিনি, কোনো রিস্ক নেবো না ওই জন্য। আগে না যেগুলো একদম ড্রাই ওগুলো দিচ্ছি নিচে, আর যেগুলো একটু অলরেডি জুসি ওগুলো পরে দিচ্ছি। এটা আমার যতটা লাগবে আমি ইউজ করবো, যতটা লাগবে না ফ্রিজে জানি না, এক দুদিন থাকবে কি না দেখা যাক, বুঝতে পারছি না, কারণ এতটা, হ্যাঁ লেগে যাবে, ওই মার প্যানটা অনেক বড়, তোমার যে প্যানটা মা কেক বানাও ওটা অনেক বড়। ওকে, এটা এগুলো মোটামুটি ভিজে গেছে, আমি জাস্ট রসটা হালকা লাগিয়ে দিলাম, আর অন্যগুলো তো পেঠা ফেটাগুলো তো, মানে যেটাকে আমরা এ বলি, কী বলে এটাকে যেন, মোরব্বা, ওগুলো তো ভেজানোই আছে। আমি এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। আচ্ছা, ব্লগ শেষ করছি, বন্ধ করলাম, ব্লগও শেষ করলাম, ঠিক আছে, টাটা বাই বাই সবাইকে।